সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ক্লাস করতে যাচ্ছি, যেটা মোটামুটি সবারই কাজে লাগবে। কম বেশি যারা আমরা অনলাইনে কাটাকাটি করি বা অনলাইনের সাথে যুক্ত আছি, তারা মোটামুটি কিন্তু আমরা এআই সম্পর্কে অনেকেরই ভালো আইডিয়া আছে, বা অনেকেই আমরা এআই সম্পর্কে আমরা ক্লাসগুলো দেখছি বা আমারও অনেক ভিডিও দেখছেন আপনারা, যে আমি চ্যাট জিপিটি দিয়ে কীভাবে ফাইবার গিগ ডেসক্রিপশন, চ্যাট জিপিটি দিয়ে কীভাবে ক্লায়েন্টদেরকে ম্যানেজমেন্ট করব, বা চ্যাট জিপিটি বা এআই দিয়ে কীভাবে আমরা একটা ইমেল লিখতে পারি, এরকম অনেক ভিডিও আমার দেখছেন অলরেডি। তো আমরা যারা অনলাইনে কাজ করি তাদের কম বেশি সবারই এই বিভিন্ন ধরনের এআই জিনিসগুলো দরকার পড়ে, বা বিভিন্ন এআই সফটওয়্যার বা এআই এর কাজের প্রয়োজন হয়। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটার মাধ্যমে আপনি যতগুলো এআই আছে সবগুলো আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন, এবং কোনটার কাজ কী সেটাও আপনি বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এবং আমরা এই এআইগুলো সম্পর্কে যদি আমরা আরও পরিষ্কারভাবে জানতে চাই, তাহলে আমরা যে এআই নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, সেই এআই এর নামটা লিখে আমরা ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখে নিলে কিন্তু আমরা ওই এআই সম্পর্কে আমরা এ টু জেড দেখতে পারবো বা বুঝতে পারবো। তো চলুন আমি একটা ওয়েবসাইট দেখাই যেটার মাধ্যমে আপনি সমস্ত এআই এর লিস্ট পেয়ে যাবেন। আমরা গুগল এসে প্রথমে সার্চ করব এআই ফাইন্ডার, এটা লিখে আমরা সার্চ করবো। ওকে, সার্চ করার পরে এআই ফাইন্ডার লিখে সার্চ করার পরে আপনি দেখেন প্রথমেই একটা ওয়েবসাইট পাবেন যেখানে আপনি সমস্ত এআই এর সফটওয়্যার বা টুলসগুলো পেয়ে যাবেন। তো আমরা এখানে প্রথমে আমরা ক্লিক করব, আমরা ক্লিক করি। এটা মোটামুটি যারা আপনারা অনলাইনের সাথে যুক্ত আছেন তাদের প্রত্যেকেরই এই এআইগুলোর প্রয়োজন হতে পারে বা হবে। যেমন আমরা মোটামুটি চ্যাট জিপিটি সম্পর্কে মোটামুটি সবাই কিন্তু জানি, ঠিক আছে। তারপরে মিড জার্নি সম্পর্কে কিন্তু আমরা ভালোই জানি। হ্যাঁ, দেখিনি মিড জার্নি আছে কি না। হ্যাঁ, এই যে দেখেন মিড জার্নি, এটা সম্পর্কেও কিন্তু আমরা জানি। এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ভিডিও ফটো তৈরি করা যায়। হ্যাঁ, এরকম আরও অনেক ভালো ভালো আপনারা এআই দেখতে পারবেন যেগুলো দিয়ে ভিডিও তৈরি করা যায়, মিউজিক তৈরি করা যায়। এখানে দেখেন প্রতিটা দিয়ে আপনি একটু রিসার্চ করলেই আশা করি আপনি সমস্ত কিছুগুলো বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে এই এআইয়ের কাজটা কী। তাহলে আপনি একটা এআইয়ের নাম লেখেন, ওই এআই নামটা লেখে আপনি একটু করেন গুগলে যা সার্চ করেন, তাহলে আপনি ওই এআই সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। যেমন কপি এআই, ওকে, এটা লিখে কপি আমরা এটা লিখে ধরেন সার্চ করি আমরা ইউটিউবে যাই, কীভাবে সার্চ করব, ধরেন এটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি এটাতে কী করে কপি এআই। এই যে তাদের ওয়েবসাইটে একটা পেয়ে গেছি। হ্যাঁ, তো এটার কাজটা কী, ঠিক আছে, বেটার চ্যাট, এরকম অনেক রিভিউ কীভাবে কাজ করে, এগুলো আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি সহজেই এই এআই সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে পারেন এই এআইটা কী করে, ঠিক আছে। কপি রিভিউ ডেমো, এটা তো মনে হয় আর্টিকেল লাগে। হ্যাঁ, আর্টিকেল লাগে এরকম। তো কন্টেন্ট রাইটিং করতে পারবেন। আবার ধরেন এই একটা আমরা এআই যদি দেখি এটাতে কী করে, দেখেন এখানে এআইয়ের কোনো অভাব নাই। হ্যাঁ, দেখেন অভাব নাই, দেখেন এই একটা 50টা এআই। তারপরে আমরা এই এটাও কিন্তু চ্যাট জিপিটির একটা এক্সট্রেকশন বলতে পারেন। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমরা রিপ্লে করতে পারি, যে কোনো কমেন্টে রিপ্লে করতে পারি এই এআই দিয়ে, এটা একটা এক্সট্রেকশন। তো এটা খুবই সুন্দর একটা। তো আপনি দেখেন অভাব নাই, এখানে আপনি এগুলো দেখতে পারেন, এই এআই সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আর আশা করি যে আপনাদের মোটামুটি এগুলো কম বেশি সবারই দরকার পড়তে পারে। তো যদি দেখে নেন তাহলে ভালো, মোটামুটি আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, একটু হলেও আপনাদের কাজে লাগবে এই ক্লাসটা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।